प्रिय शिक्षार्थीबृंद, हमें विमल कृष्ण बैरागी, प्रधान शिक्षक प्रगति माध्यमिक विद्यापीठ। गत क्लासे तुम्हारे त्रिकोणमितिर ऊपर प्राथमिक धारणा दिए, अर्थात त्रिकोणमितिर जो छटा अनुपात आछे सेई छटा अनुपात किभाबे आसे एवं कोन बाहुर साथे कि सम्पर्क, और सेई सम्पर्कगुलोर प्रेक्षिते जे छटी अनुपात नामकरण करा हयेछे सेगुलोर ऊपर धारणा दिए। आज तार ऊपर तुम्हारे गाणितिक समस्यार समाधान करा हबे। त्रिभुजे साइन ए इक्वल टू थ्री बाई फोर होले ए कोणेर अन्यान्य अनुपातगुलो निर्णय करो। अन्यान्य अनुपातगुलो बोलते एखाने बोझा गेछे त्रिकोणमितिर जे छटा अनुपात आछे साइन कोसेक कस सेक टैन कट। তা আমাদের সাইনে দেয়া আছে, বাকি যে পাঁচটা অনুপাত আছে সেই পাঁচটা অনুপাতের গুলো নির্ণয় করার কথা বলেছে। তা আমাদের দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর। তা আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এখানে সাইন এ অর্থাৎ সাইন এ হচ্ছে লম্ব ভাগ অতিভুজ হচ্ছে সাইন অনুপাতে আসে। সমকোণী ত্রিভুজের লম্ব ভাগ অতিভুজ তার যে অনুপাত সেইটাকে সাইন এ দ্বারা প্রকাশ করা হয়। এখানে আছে থ্রি বাই ফোর, অতএব থ্রি ইকুয়াল টু লম্ব, ফোর ইকুয়াল টু অতিভুজ। এখন আমাদের বাকি যে বাহুটা থাকে সেটা কি? ভূমি। ভূমির মান আমাদের জানা নেই, আমরা সেই ভূমির মানটা বের করব। এখানে এ কোণের বিপরীত বাহু থ্রি, এইটি হচ্ছে লম্ব, আর অতিভুজ ফোর। এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান লম্বর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেই আলোকে আমরা লিখছি এখানে এ বাহুর বিপরীত বাহু হচ্ছে এ কোণের বিপরীত বাহু বিসি, তাহলে এ বি ভূমি আর এ সি অতিভুজ। তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার। অতএব এ বি স্কোয়ার সমান কত? এ সি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তা আমার এ সি দেওয়া আছে কত? ফোর স্কোয়ার। এ সি মানটা আমার দেওয়া আছে ফোর, আমি এখানে ফোর স্কোয়ার লিখলাম, আর বিসির মান দেওয়া ছিল এখানে থ্রি স্কোয়ার লিখলাম। তাহলে এ বি স্কোয়ার সমান কি আছে? সিক্সটিন মাইনাস নাইন ইকুয়াল টু সেভেন। অতএব এ বি স্কোয়ার সমান সমান সেভেন, অতএব এ বি সমান রুট সেভেন। এখন তাহলে আমরা তিনটে বাহু পেয়ে গেলাম, সেটা হচ্ছে লম্ব সমান থ্রি, বেজ অর্থাৎ ভূমি সমান আছে রুট সেভেন, আর অতিভুজ সমান ফোর। তাহলে কস এ, তাহলে কস আমাদের কী হবে? কসের অনুপাত ভূমি ভাগ অতিভুজ। তা আমার ভূমি কত? এ বি, আর অতিভুজ এ সি। তাহলে এ বি বাই এ সি রুট সেভেন বাই ফোর, আর সেক হচ্ছে কসের বিপরীত, তাহলে সেটা কী হবে? হবে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কত? সরি, সেক হবে হচ্ছে, সেক হবে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। আমার অতিভুজ কী আছে? এ সি, এ সি ভাগ এ বি অর্থাৎ ফোর বাই রুট সেভেন। আর আমাদের সাইনের বিপরীত আছে কোসেক, সাইনের সমান থ্রি বাই ফোর, তাহলে কোসেক হবে আছে এ সি অতিভুজ বি সি লম্ব, এ সি সমান ফোর বি সি সমান থ্রি। আর ট্যান হচ্ছে লম্ব ভাগ ভূমি, লম্ব আমার ভূমি বি সি, আর ভূমি হচ্ছে এ বি, তাহলে বি সি বাই এ বি সমান থ্রি বাই রুট সেভেন। আর ট্যানের বিপরীত হচ্ছে কট, ওটা হবে সে ভূমি ভাগ লম্ব, ভূমি রুট সেভেন লম্ব বিসি, অর্থাৎ কটের সমান রুট সেভেন বাই থ্রি। ধন্যবাদ।